আমরা যখন কোনো প্যাডেস্টল বেসিন লাগাবো, মিস্ত্রি সারাও না সেই পাঁচ মিনিটের মধ্যে আপনারা লাগাতে পারবেন, সেটা কীভাবে লাগাবেন বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হলো এই বেসিনটা, বেসিনের দুই পাশে দুইটা হোল আছে, এই হোলটা এই যে এইখানে একটা হোল আছে, এইখানে একটা হোল আছে, দুই পাশে দুইটা ছিদ্র আছে, এই ছিদ্রটা পুরো বেসিনটাকে নিয়ে যে পয়েন্টে আপনি লাগাবেন এই পয়েন্টটাকে মাপ দিয়ে মার্ক করে নেবেন, তারপরে এখানে ড্রিল মেশিন দিয়ে দুইটা ছিদ্র করে তারপর বেসিনের যে প্লাগ আছে ওই ইয়াটা রয়্যাল প্লাগটা ওখানে লাগাবেন, লাগানোর পরে তারপরে এই বোল্টগুলো ঢুকাই দিবেন, তারপরে আপনার এখানে কাজ শেষ। দ্বিতীয় কাজ সেটা হলো এই বেসিনের যে মিক্সার আছে, ওয়েস্ট আছে, ওয়েস্টে কিভাবে এটা লাগাবেন, এটা ওয়েস্ট লাগানোর আগে এই ওয়েস্টের ভিতরে যে গ্যাপটা আছে, গ্যাপের মধ্যে কুরিয়ান পুটি নামে একটা আটা আছে বা সিমেন্ট যেটাকে বলা হয়, ওইটা আগে ভিতরে দিয়ে নিতে হবে। তারপরে এই যে এখানে যে নাটটা দেখছেন, এই বোল্টটা, এই বোল্টটা তারপরে লাগায়া এখানে চাপ দিয়ে টাইট করে নিতে হবে। আর তার পরবর্তী যে ধাপটা আছে বেসিনের মিক্সার, এই বেসিনের মিক্সারের যে পার্টটা আছে এই কানেকশন পাইপটাকে আলাদা, ওই মাথার মধ্যে একটা ছিদ্র প্যাচ আছে, এই প্যাচটা ওইখানে দিয়ে আটকা নিতে হবে, জাম করে নিতে হবে। জাম করার পরে দেখতে পাচ্ছেন এটা এই বেসিনের যে এই পাশে যে ছিদ্রটা আছে এই ছিদ্র দিয়ে এই কানেকশন পাইপটা ঢুকাই নিতে হবে। আচ্ছা, এই কানেকশন পাইপ এটা ঢুকানো শেষ হয়ে গেল, তারপরে এটা নিয়ে ওই নাটের সাথে সংযোগ দিতে হবে না? আচ্ছা 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 আচ্ছা, ইয়া তো আর একটা আছে, ওই যে ইয়া ওই কানেকশন পাইপ আর একটা আছে, ওটা ওটা কোথায়? আচ্ছা, ওটা ওটার মধ্যে দুইটা একবারে লাগায় নিয়ে তারপরে ঢুকান যায় না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ইজি ব্যাপার, সিস্টেম খুব সুন্দর সিস্টেম, যে কেউ এটা চেষ্টা করলে একাই লাগাই দিবে, এই বোল্টটা এখানে লাগাই দিয়ে টাইট দিয়ে দিবে। ওটার ভিতরে তো ইয়ে আছে না, প্লাস রাবারের ওয়াশার আছে, মানে টাইট কি মোটামুটি হাতে টাইট দিব নাকি না একটু জোরে টাইট দিতে হবে? ও আচ্ছা আচ্ছা, হাতে টাইট দিলেই হয়ে যাবে না? আচ্ছা, গেল হাতের টাইট। তারপরে এই যে এই হোলটা দেখতেছেন, এই হোলটার সাথে একটা 6 ইঞ্চি ম্যাজিক পাইপ এখানে লাগাই নিতে হবে। 6 ইঞ্চি ম্যাজিক পাইপটা ওটাকে ডাইরেক্ট ক্যামেরা লাগাই দেবো নাকি ওর সাথে আবার কুরিয়ান পুটি দিয়ে নিতে হবে? ম্যাজিক পাইপ যেটা আমরা লাগাই দিলাম, এখন এই যে নাট বেরিয়েছে, এই পাশে একটা বেরিয়েছে, ওই পাশে একটা বেরিয়েছে, দুই বোল্টের মাঝখানে আমরা এখনো টাইট দিব, আগে ওয়াশার দিয়ে দিতে হবে প্লাস্টিকে। আর এই কোকটা লাগা যান, কোকের নাকি ওয়াশার থাকে? এই যে দুই কানেকশন পাইপ, এই পাইপের সাথে দুইটা অ্যাঙ্গেল স্ট্রিপ ওয়ারের মাথায় লাগাই দেওয়া হয়েছে, একটা ছিল হট আর একটা ছিল নরমাল পাইপের জন্য। হ্যাঁ, তারপর এখানে লাগান শেষ, এই পাশে দেখতেছেন যে নাট বোল্ট স্ক্রু সব লাগানো শেষ, উপরকার কক লাগানো শেষ, এখন এই পাশে দেখতেছেন
এই যে পানি পানি চলে আসছে তারপরে যে কাজটি করতে হবে হোয়াইট সিমেন্ট দিয়ে এই যেভাবে এই পাশটাতে পয়েন্টিং করে দিতে হবে এই যে গ্যাপটা আছে গ্যাপটা পূরণ করে নিতে হবে এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ভালো থাকবেন